নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য পশ্চিমী সাহিত্যে রহস্য রোমাঞ্চে ভরপুর আরও একটি বিশেষ গল্প নিয়ে হাজির হয়েছি। ফ্রান্সের জনপ্রিয় লেখক গাইদা মোপাসার ওয়াজ ইট ইয়ার ড্রিম কাহিনী অবলম্বনে আজকের গল্প স্বপ্ন না সত্যি। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন বাস্তব আর অবাস্তব বলে বিশেষ কিছু আলাদা করে বোঝা যায় না, যা স্বপ্ন বলে বিশ্বাস হয় না, আবার সত্য বলে মেনে নেওয়া যায় না। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, স্বপ্ন না সত্যি। সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বাড়ির বাইরে যেতে পারিনি, যাওয়া অসম্ভব। কিন্তু এই ভরা বাদলের দিনই আমার বান্ধবী এলো আমার বাসায়। এরকম অবস্থায় যে ও আসতে পারবে তা ভাবতেই পারিনি, কিন্তু না এলেই বোধ হয় ভালো হতো। ঠান্ডা লেগে ও অসুস্থ হয়ে পড়ে, প্রবল জ্বরে জ্ঞান হারিয়ে ফেলে আমার বান্ধবী, বিকারের ঘরে ভুল বকতে থাকে। ওকে সুস্থ করে তুলবার জন্য আমি চেষ্টা ত্রুটি করিনি, নামকরা ডাক্তার ডেকেছিলাম, তিনি দামি দামি ওষুধপত্রও দিয়েছিলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমার বান্ধবী অকালে বিদায় নিল পৃথিবী থেকে। নিদারুণ শোকের আঘাতে আমার বুকটা যেন ফেটে গেল। কিভাবে যে ওর শেষকৃত্য করলাম তা কেবল আমিই জানি। বাড়িতে এলাম, কিন্তু এক মুহূর্ত টিকতে পারছিলাম না ঘরে। ও নেই, কিন্তু চারপাশে ওর কত চিহ্ন ছড়ানো রয়েছে। এ ঘরে রয়েছে ওর কত স্মৃতি। আমার বিয়ের প্রস্তাবে ও প্রায় কথা দিয়েই ফেলেছিল, হয়তো কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যেত, শুরু হতো আমাদের আনন্দ মধুর মিলিত জীবনযাত্রা। কিন্তু আজ আজ আমার জীবন শূন্য নিরর্থক। ব্যর্থ হাহাকার ছাড়া আমার এই ঊষর জীবনে আর কিছুই নেই। এ বাড়িতে আর আমি থাকতে পারছি না, সহ্য করতে পারছি না এখানকার কোনো কিছু। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম আমি, দেশ ঘুরব, যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব আমি, তাতে যদি অশান্ত মনটা শান্ত হয়। অনেকদিন ধরে নানা দেশ ঘুরলাম, অস্থির মন বোধ হয় কিছুটা স্থির হল। দেশের দিকে রওনা দিলাম। সবে গতকাল আমি নিজের বাড়িতে ফিরে এসেছি, কিন্তু এখানে এসে মন আবার অশান্ত, আবার অস্থির হয়ে উঠল। কিছুতেই নিজেকে সামলাতে পারছি না আমি। মনের মধ্যে আত্মহত্যার কথাও উকিঝুঁকি মারছিল। করব আত্মহত্যা? তাহলে তো আমার সব জ্বালা যন্ত্রণার অবসান হবে। করি আত্মহত্যা? টুপিটা নিয়ে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে পড়ি না কেন, কিন্তু কোথায় যাব? বন্ধু বান্ধবরা তো নিজেদের কাজে ব্যস্ত, তাছাড়া তাদের সঙ্গ এখন আমার ভালো লাগবে না। বন্ধুরাও তাদের কাজের সময়ে গেলে নিশ্চয়ই বিরক্ত বা বিব্রত হবে, হয়তো মুখ ফুটে কিছু বলবে না তারা, কিন্তু আমি তো বিবেচনা শক্তি একেবারে বিসর্জন দিয়ে বসিনি। তাহলে কোথায় যাই? আচ্ছা, আগে বেরিয়ে তো পড়া যাক, তারপর দেখা যাবে। টুপিটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়বার জন্য তৈরি হলাম। হল ঘর পেরিয়ে বাইরে যেতে হয়, কিন্তু সেখানে এসে থমকে গেলাম। এখানে এদিকের দেওয়ালে একখানা বিরাট আকারে আয়না রয়েছে, এর সামনে দাঁড়ালে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। ও যখন বাইরে যেত তখন এই আয়নার সামনে নিজেকে একবার ভালো করে দেখে নিত। আয়নার সামনে এসে একটা অদ্ভুত অনুভূতি আমাকে পেয়ে বসল। মনে হলো ও আছে, আমার পাশেই আছে। আয়নায় ওর ছায়া যেন দেখতে পাচ্ছি আমি। আমাকে ছেড়েও চলে যায়নি, যেতে পারে না। এক অসহ্য আবেগে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। সেই অবস্থাতেই আমি এক ছুটে বাড়ির বাইরে চলে এলাম। কিন্তু কোথায় যাই, কি করি? লক্ষ্যহীনভাবে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ালাম, মন অশান্ত, কিছু চিন্তা করতে পারছি না স্থিরভাবে।
হঠাৎ মনে হলো যেখানে ওকে শুয়ে দিয়েছিলাম সেইখানেই যাই না কেন। হ্যাঁ, সেই কবরখানায়। সেখানে সমাধি প্রস্তরের সামনে বসে কেবল ওর কথাই ভাবব। যেমন ভাবা তেমনি কাজ। পাগলের মতো ছুটতে ছুটতে চলে এলাম কবরখানায়। ওর সমাধিটা খুঁজে বের করতে সময় লাগলো না। সমাধির উপরে একখানা পাথরের ফলক, কালো পাথর উপরে একটা সাদা ক্রস চিহ্ন আঁকা রয়েছে। তার তলায় লেখা আছে, ও আমাকে ভালোবেসেছিল, আমার কাছ থেকে ভালোবাসা পেয়েছিল, অকালে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, পরম করুণাময় ঈশ্বর ওকে আশ্রয় দিন। সমাধির সামনে বসে আমি আর কান্নার আবেগ রোধ করতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। আমি আমার সুতনুকা বান্ধবীর পরম কমনীয় সুন্দর দেহখানি এতদিনে হয়তো মাটির সঙ্গে মিশে গিয়েছে। কথাটা মনে হতেই আমার কান্নার বেগ আরো বেড়ে গেল। কতক্ষণ ধরে কাঁদলাম তা বলতে পারবো না, আমার বোধ হয় সময়ের বোধও লুপ্ত হয়েছিল। যখন সম্বিত ফিরল তখন দিনে আলো ম্লান হয়ে এসেছে, একটু পরেই পশ্চিম দিগন্তে ডুবে যাবে, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসবে পৃথিবীর বুকে, তারপর আসবে কালো রাত। এবার আমার এখান থেকে ওঠা দরকার। কিন্তু আমার মন চাইছে না কবরের কাছ থেকে চলে যেতে, মন চাইছে এখানে সারা রাত বসে থাকতে, চাইছে চোখের জলে সমাধির ফলকখানি ধুয়ে দিতে। কিন্তু রাতে এখানে থাকবো কি করে? ভারপ্রাপ্ত কর্মচারী রাতের বেলা আমাকে সমাধি ক্ষেত্রে থাকতে দেবে কেন? একটু পরেই তো সে আমাকে এখান থেকে চলে যেতে বলবে। তাহলে উপায় কি করে রাত কাটাবো এখানে? ঠিক করলাম যেভাবেই হোক আজকে রাতটা আমি এই সমাধিভূমিতেই কাটাব। বান্ধবীর কবরের পাশ থেকে উঠে পড়লাম। সারি সারি কবরের মাঝখান দিয়ে চলা পথ, দুপাশে নতুন পুরানো কবরগুলো দেখতে দেখতে আমি সেই পথে এগিয়ে চললাম। বিরাট কবরখানা, কিন্তু একসময় আমি তার শেষ প্রান্তে এসে পড়ি। শেষের দিকের কবরগুলো খুব পুরানো, নিচের দেহগুলো এতদিনে মাটির সঙ্গে একেবারে মিশে গিয়েছে, কবরের উপরের কাঠের ক্রুশগুলি পর্যন্ত ক্ষয়ে গিয়েছে। ভবিষ্যতে হয়তো নতুন মৃতদেহ কবর দেওয়া হবে এখানে। এদিকটা ঝোপঝাড়ে ভরা, অযত্নে বেড়ে ওঠা গোলাপ আর কালো সাইপ্রাসের জঙ্গল এদিকে। সময় নষ্ট না করে একটা সবুজ ঝোপের মধ্যে ঢুকে পড়লাম, এখানেই লুকিয়ে থাকবো আমি। সমাধি ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মচারী আমাকে দেখতে পাবে না, সে আন্দাজ করতে পারবে না যে কবর ভূমিতে রাত কাটাবার জন্য কেউ ঝোপের ভিতর লুকিয়ে থাকতে পারে। সূর্য ডুবল, পৃথিবীর বুকে নেমে এলো অন্ধকার, সেই অন্ধকার ক্রমে গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠল। চারপাশে নির্থর নিস্তব্ধ নিঝুম। ধীরে ধীরে আমি ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলাম, দাঁড়ালাম পায়ে চলা পথের উপর। এইবার আমাকে যেতে হবে ওর কবরের কাছে। পায়ে চলা পথে চলতে শুরু করলাম। আমার চারপাশে নিরন্ধ অন্ধকার, অন্ধকার এত ঘন যে মনে হয় হাত বাড়ালে আমি তা স্পর্শ করতে পারবো। একটু এগোলেই অন্ধকারের নিকষ কালো প্রাচীরে আমার মাথা ঢুকে যাবে। বিশাল সমাধিভূমিতে পথ হারিয়ে ফেললাম, সেই মহা অন্ধকারের মধ্যে কিছুতেই ওর কবরের কাছে যেতে পারলাম না। অন্ধকারের মধ্যে অন্ধের মতো সামনের দিকে দুহাত বাড়িয়ে আমি এগিয়ে চললাম। কবরের পাথরে হোঁচট খেয়ে বারবার আছাড় খেলাম। কবরগুলির উপরকার নানা আকারের ক্রুশগুলির সঙ্গে ধাক্কা লেগে শরীরের নানা জায়গায় আঘাত পেলাম, কিন্তু তবু ওর কবরটার কাছে যেতে পারলাম না আমি। কবরগুলির উপরকার পাথরের ফলকের উপর অক্ষরগুলির উপর হাত বুলিয়ে কি লেখা আছে তা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু সেভাবে ওর কবরটা খুঁজে পাওয়া গেল না। সেই অন্ধকার রাতে নির্জন কবরভূমিতে আমি একলা মানুষ, মৃতের রাজ্যে জীবিতের একমাত্র প্রতিনিধি। আমি এখানে অনধিকারী। কবরের বাসিন্দারা যদি জেগে ওঠে তবে আমার কাছে নিশ্চয়ই কৈফিয়ত চাইবে। মাথার উপর চাঁদ নেই, তারাজলা আকাশ মুখ লুকিয়েছে মেঘের আড়ালে, সমস্ত পরিবেশটাই কেমন থমথমে, কেমন অপার্থিব হয়ে উঠেছে।
দারুণ ক্লান্তিতে আমার শরীরটা যেন ভেঙে পড়ছে, আর চলতে পারছি না। একটা কবরের শিলাফলকের উপর বসে পড়লাম, এখন প্রয়োজন একটু বিশ্রামের। আমার চারপাশে নিকষ কালো রাত ঝাঁঝা করছে। এই মৃতের রাজ্যের চারপাশ নিস্তব্ধ, কোনো রকম শব্দ করে কেউ সে মৃতপুরীর শান্তি নষ্ট করতে চাইছে না। আমার হৃৎপিণ্ডের স্পন্দনধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছি। অচম্বিতে একটা শব্দ শুনতে পেলাম, আমার খুব কাছেই শব্দটা হলো, কিন্তু কিসের শব্দ তা বুঝতে পারলাম না। আতঙ্ক ভরা চোখে তাকালাম চারিদিকে, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারে দেখব কি করে? আমার দৃষ্টি অন্ধকারের আবরণ ভেদ করতে পারল না। আর একবার শব্দটা শোনা গেল, আমার সমস্ত শরীর শিউরে উঠল। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, কিন্তু গলা দিয়ে একটা অস্পষ্ট গোগো শব্দ ছাড়া আর কিছুই বের হলো না। চুপচাপ বসে রইলাম পাতলের ফলকখানার উপর। কত সময় বসেছিলাম তা বলতে পারবো না। হঠাৎ মনে হলো যে পাথরখানা সত্যি সত্যি নড়ছে। প্রথমটায় ভাবলাম মনের ভুল, একটু পরেই বুঝলাম এ আমার ভ্রান্তি নয়, পাথরখানা সত্যি সত্যি নড়ছে। কেউ যেন তলা থেকে ধাক্কা দিয়ে পাথরখানাকে উপরে তুলবার চেষ্টা করছে। কথাটা দ্বিতীয়বার ভাবতেই দারুণ ভয়ে আমার সমস্ত শরীর যেন হিম হয়ে গেল। নিজের অজ্ঞাতসারে এক লাফ দিয়ে আমি পাশের কবরটার উপর গিয়ে পড়লাম। হঠাৎ একটা অপার্থিব আলোয় কবরভূমি অন্ধকারের যমনিকা ছিন্ন হয়ে গেল। প্রেতলোকের সেই অলৌকিক অপ্রাকৃতিক আলোয় দেখলাম পাথরের ফলকটাকে ওপর দিকে ঠেলে কবরের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা পূর্ণ কঙ্কাল। পাথরের ফলকে লিখিত লিপিও স্পষ্ট দেখতে পেলাম। সেখানে লেখা আছে, এখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন জ্যাক অলিভা, তার মৃত্যু হয় মাত্র 51 বছর বয়সে। নিজের পরিবারের প্রত্যেককে তিনি খুব ভালোবাসতেন, শুধু তাই নয়, তিনি ভালোবাসতেন সমগ্র মানব জাতিকে। দয়ালু এবং মাননীয় এই ব্যক্তিটিকে প্রকৃত অর্থে মানব প্রেমিক বলা হতো। পরম কারণিক ঈশ্বরের কৃপায় তিনি মুক্তি লাভ করুন। কঙ্কালটি শিলাফলকের উপর খোদাই করা লেখাগুলি পড়ল, একটা বিচিত্র হাসি ফুটে উঠল ওর কঙ্কাল মুখে। নিচু হয়ে রাস্তার উপর থেকে একখণ্ড একদিকে ধারালো পাথর উঠিয়ে নিল, তারপর উপরকার খোদাই করা লেখাগুলিকে পাথর দিয়ে ঘষে ঘষে তুলে ফেলবার চেষ্টা করতে লাগল। কঙ্কালটার ধৈর্যের প্রশংসা করতে হয়, অনেকক্ষণ ধরে ঘষে ঘষে সে পাথরের ফলকের উপরকার খোদাই করা লেখাগুলি একেবারে তুলে ফেলল। এখানেই তার কাজ শেষ হলো না, ধারালো পাথরখানা দিয়ে সেই ফলকখানার উপর লিখল, এখানে বিশ্রাম করছেন জ্যাক অলিভা, তার মৃত্যু হয় 51 বছর বয়সে। পৃথিবীর মানুষ তার যে পরিচয় জানে সেটা তার সঠিক পরিচয় নয়। সম্পত্তির মালিক হবার জন্য তিনি নিজের পিতাকে নৃশংসভাবে হত্যা করেন। নিজের সাধ্য এবং প্রতিব্রতা স্ত্রীকে তিনি সারা জীবন কষ্ট দিয়েছেন, এমনকি নিজের সন্তানদের সঙ্গেও তিনি অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করেছেন। জ্যাক অলিভা ছিলেন একজন সুচতুর প্রতারক, তিনি প্রতিবেশীদের প্রতারিত করেছেন। শুধু তাই নয়, সুযোগ পেলে তিনি অন্য মানুষদেরও প্রতারিত করতে ছাড়েননি। জীবিতকালে তিনি পাপের শাস্তি পেয়েছিলেন, মৃত্যুর আগে কিছুদিন ধরে তাকে অনেক যন্ত্রণা অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। এরপর কঙ্কালটা নিজের লেখা বেশ মনোযোগ দিয়ে পড়ল। খট খট খট, পেছন ফিরে অলৌকিক আলোয় দেখলাম সব কবরের ফলকগুলো খুলে গিয়েছে, প্রতিটি কবরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে মৃতদেহগুলি। তারা ফলকের উপরে লেখাগুলি ঘষে ঘষে মুছে ফেলছে, সেখানে লিখছে আসল কথা, সত্য কথা। ফলকের উপরে লেখাগুলি খোদাই করিয়েছিলেন মৃতের প্রিয়জনেরা। কবর থেকে উঠে আসা মৃতদেহগুলি সে লেখা মুছে দিয়ে লিখছে তাদের জীবিতকালের প্রকৃত ঘটনাগুলি। দেখলাম একটি অস্থি চর্মসার মৃতদেহ লিখল, দেশবাসী আমাকে দেশপ্রেমিকের সম্মান দিয়েছে, কিন্তু আসল কথা জানলে ঘৃণায় আমার নাম আর কেউ উচ্চারণ করবে না। আজ আমি সত্যি কথা লিখে যাচ্ছি, দেশবাসীকে একথা না জানানো পর্যন্ত আমি মরেও শান্তি পাচ্ছি না। শোনো আমার দেশবাসীরা, আমি মোটেই দেশপ্রেমিক ছিলাম না,
দেশপ্রেমটা ছিল আমার মুখোশ, আসলে আমি ছিলাম শত্রু দেশের গুপ্তচর। আস্তে আস্তে আমার মন থেকে ভয় দূর হলো। আমি হাঁটতে হাঁটতে ফলগুলির নতুন লেখা পড়তে লাগলাম। দেখলাম প্রায় প্রতিটি প্রয়াত ব্যক্তি তাদের জীবিতকালে অনেক অন্যায়, অনেক অশোভন কাজ করে গিয়েছেন। মৃত ব্যক্তিদের স্বজনেরা ফলকের উপর যা খোদাই করিয়েছেন অধিকাংশ ক্ষেত্রেই তা সত্যি নয়। হঠাৎ মনে হলো আমার বান্ধবীও হয়তো তার কবরের ফলকের উপর নতুন করে কিছু লিখে থাকতে পারে। কথাটা মনে হতেই তার সমাধির খোঁজে পা বাড়ালাম। প্রেতলোকে হলুদ রঙের মরা আলোয় সে কবর খুঁজে বের করতে আমার বেশি সময় লাগলো না। হ্যাঁ, আমার অনুমান সঠিক, ও বেরিয়ে এসেছে কবর থেকে, ঝুঁকে পড়ে নতুন কথা লিখছে শিলাফলকের উপর। মৃতদেহ আবরণকারী কাপড়ে ওর আপাদমস্তক ঢাকা। ওর মুখ আমি দেখতে পেলাম না, কিন্তু পেছন থেকে আমি ওকে চিনতে পারলাম। ফলকের উপর ও কি লিখছে তা দেখবার জন্য দারুণ কৌতূহলী হয়ে আমি ছুটলাম ওর দিকে। কাছে এসে দেখলাম আমি যে লিপি শিলাফলকে খোদাই করিয়েছিলাম তা মুছে গিয়েছে। সে জায়গায় ওর হাতের অক্ষরে লেখা রয়েছে, একজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, ভালোবাসার সুযোগ নিয়ে সেই সরল মানুষটিকে প্রতারিত করবার জন্য আমি এক ঘোর বর্ষার দিনে নিজের বাড়ি থেকে বেরিয়ে তার বাড়িতে যাই। পথে আমি একেবারে ভিজে গিয়েছিলাম, ঠান্ডা লেগে আমি অসুস্থ হয়ে পড়ি, তার ফলে আমার মৃত্যু হয়। এই লেখা পড়বার পর সমাধিভূমিতে কি হয়েছিল তা আমি বলতে পারবো না। পরদিন সমাধি ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মচারী আমার জ্ঞান হারা দেহটাকে আবিষ্কার করে। আমি পড়েছিলাম আমার বান্ধবীর কবরের শিলাফলকের উপরে। সেই অন্ধকারে রাত্রে জনহীন সমাধি ক্ষেত্রে প্রেতলোকের অপার্থিব আলোয় আমি যা দেখেছিলাম তা কি স্বপ্ন না সত্যি, এ প্রশ্নের উত্তর আজও পাইনি। তাহলে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। যারা এই চ্যানেলে প্রথম এলেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।